নিবন্ধন চায় এবি পার্টি, না দিলে গণ আন্দোলন। এদিকে কেউ অভাবে বাজার করতে পারছে না, কেউ টাকা রাখার জায়গা পাচ্ছে না, বলছেন জিএম কাদের। জানাবো বিএনপির সমাবেশে এত লোক কেন, সত্যি কি এই সরকারের পতন চায় জনগণ? আরো জানাবো বিএনপি দুই নেতাকে ছুরিকাঘাত, এলাকায় উত্তেজনা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরে দুই মাঝিকে কুপিয়ে হত্যা। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টে ধাওয়া, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নিবন্ধন চায় এবি পার্টি, না দিলে গণ আন্দোলন। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করবে জামায়াত ইসলামীর সাবেক নেতাদের দল এবি পার্টি। নিবন্ধন দিতে চাল বাহানা হলে গণ আন্দোলনের হুমকি দিয়েছে দলটি। দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও জামায়াতের হিংসাত্মক প্রতিক্রিয়া মোকাবেলায় জেলা উপজেলায় অফিস ও কমিটি করেছেন। নিবন্ধনের আবেদন করা হবে জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এবি পার্টি গঠনের ঘোষণার পর থেকেই জামায়াতের উগ্রপন্থী একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতোয়াবাজি করছে, অপপ্রচার চালাচ্ছে, এমনকি হত্যার ফতোয়াও দিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নিবন্ধন পাওয়া খুবই কঠিন, ঘরোয়া সভা করলেও অনুমতি নেই, অজুহাতে পুলিশ বাধা সৃষ্টি করে, সভায় আগতদের ছবি ঠিকানা ফোন নম্বর নিয়ে ভীতি তৈরি করে, রয়েছে ইসির অগণতান্ত্রিক শর্তের বেড়াজাল। চলমান স্বৈরশাসনের কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমন সময় 2023 সালে ও 100 উপজেলার কমিটি গঠন, 2022-23 দলীয় সদস্যের দালালি প্রমাণ ও কার্যকর অফিস স্থাপন দুরূহ। পুলিশি হয়রানির কারণে মালিকরা অফিস ভাড়া দিতে চান না, তারপরও এবি পার্টি সব শর্ত পূরণ করছে। কেউ অভাবে বাজার করতে পারছে না, কেউ টাকা রাখার জায়গা পাচ্ছে না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ টাকার অভাবে বাজার করতে পারছে না, আর একটি অংশ দেশে টাকা রাখার জায়গা পাচ্ছে না। তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ফলে সরকারি দলের লোকেরাই বেহেস্তে আছেন, দেশের মানুষ দোজকে চলছে। মানুষের অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা নেই, মৌলিক অধিকার নেই মানুষের। জিএম কাদের আরও বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল দেশ, ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারে না দেশ, তাই চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না সরকার, কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, হুমকির মুখে রপ্তানি শিল্প, বৈদেশিক মুদ্রা আয় হুমকির মুখে পড়েছে, কর্মহীন হয়ে বেকারত্বের সংখ্যা বেড়েছে, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে সরকার ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে। তিনি বলেন, মানুষের আয় বাড়েনি, কিন্তু প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য, এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, শিশু খাদ্য কিনতে পারছে না। অভিভাবকরা এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম পুষ্টিহীন জাতিতে পরিণত হবে। মানুষ বাজার করতে পারছে না, বাজারে যেন আগুন লেগেছে, বাজারের আগুনে পুড়ছে কোটি কোটি পরিবার, টাকার অভাবে মানুষ চিকিৎসা করতে পারছে না, ওষুধ কিনতে পারছে না। জাতীয় পার্টির এই চেয়ারম্যান আরও বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প গ্রহণ হচ্ছে, একটি প্রকল্প সময় মতো হচ্ছে না, এতে প্রমাণ হয় প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে হচ্ছে না, তাই সময় বাড়ার সাথে সাথে বাড়ছে ব্যয়ের পরিমাণও, এতে প্রকল্পগুলো কখনোই লাভজনক প্রকল্প হতে পারবে না। তিনি বলেন, গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনই প্রমাণ করে কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকার ও সরকারি দলকে খুশি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন অনিয়মকে নিয়মে পরিণত করে। বিএনপির সমাবেশে এত লোক কেন, সত্যি কি এই সরকারের পতন চায় জনগণ? বিএনপি ঢাকার কর্মসূচি শেষ করে এখন প্রতিটি বিভাগের কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম বিভাগের কর্মসূচির পর আজ ময়মনসিংহ বিভাগের মহাসমাবেশ করেছে দলটি। চট্টগ্রামে জনসভাটি অনুষ্ঠিত হয়েছিল পলো গ্রাউন্ড মাঠে এবং সেখানে বিপুল জনসমাগম হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, পর্যবেক্ষকরা মনে করছেন। আজ ময়মনসিংহের বিএনপি জনসভায় বিপুল জনসমাগম হয়েছে। এই বিপুল জনসমাগম হওয়ার ফলে বিএনপি নেতারা উল্লসিত এবং তারা মনে করছে যে বিএনপির জনসমর্থন বেড়েছে এবং বিএনপির প্রতি জনগণের আস্থা আছে, এ কারণে জনসমাগম হচ্ছে। আর এটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের উজ্জীবিত ভাব লক্ষ্য করা যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিএনপির জনসভাগুলোতে লোক সমাগম বেশি হওয়াটা মোটেও অবাক হওয়ার কোনো বিষয় নয়, বরং এটি প্রত্যাশিত। কী কারণে বিএনপির জনসভায় লোক সমাগম বেশি হচ্ছে, এ ব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষক মহল একাধিক কারণ উল্লেখ করেছে।
কর্মীদের আগ্রহ। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি পেয়েছে এবং এই কর্মসূচিগুলোতে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। বিএনপির কর্মীরা দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতার বাইরে, তারা মনে করছে যে রাজপথে আন্দোলন করা উচিত এবং রাজপথে আন্দোলনের ব্যাপারে তৃণমূল থেকে এক পর্যায়ের চাপও বিএনপির মধ্যে আছে, আর যে কারণে এই কর্মসূচিগুলোর ব্যাপারে বিএনপি কর্মীরা আগ্রহী। তারা প্রায় সকলেই কর্মসূচিতে যোগদান করেছেন, এ কারণে সমাবেশগুলো জনসমাগম বেশি হচ্ছে। বিরোধী পক্ষের বক্তব্য কি শোনার আগ্রহ? সাধারণ মানুষ সাধারণ সরকারের সমালোচনা এবং বিরোধী পক্ষের বক্তব্যগুলো শুনতে চায়। এতদিন বিএনপি কোনো ধরনের সভা সমাবেশ করেনি, শুধুমাত্র প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি মুখী কর্মসূচির মাধ্যমে ঘরোয়া সংবাদ করে সরকারের সমালোচনা করেছে। বিএনপির মধ্য থেকে বিভিন্ন সময়ে দাবি উঠেছিল যে সারা দেশে বিএনপির আন্দোলন ছড়িয়ে দিতে হবে, সেজন্য বিএনপিকে ঢাকার বাইরে যেতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। সাধারণ সবসময় সাধারণ মানুষ বিরোধী দলের বক্তব্য কি শুনতে চায়? সরকারের বক্তব্যের চেয়ে বিরোধী দলের বক্তব্য শোনার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে, আর এ কারণে বিএনপি জনসভাগুলোতে সাধারণ মানুষ আগ্রহ নিয়ে যাচ্ছে যে তারা কি বলে সেটা শোনার জন্য। বিভিন্ন সময়ে রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সবসময় বিরোধী দলের সমাবেশগুলোর ব্যাপারে রাজনীতির ক্ষেত্রে উৎসাহী মানুষের আগ্রহ থাকে। দেশের বর্তমান পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ইত্যাদি নিয়ে জনগণের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। এই প্রেক্ষিতে বিরোধী দলগুলো কি বলে সেটি শোনার জন্যই অনেকের আগ্রহ রয়েছে এবং সে কারণে তারা যাচ্ছে। বিএনপি সংগঠিত হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই যে সাম্প্রতিক সময়ে বিএনপি অনেক সংগঠিত হচ্ছে, বিশেষ করে বিভিন্ন কমিটিগুলো করার মধ্য দিয়ে বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের সাংগঠনিক ঐক্য তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে কোনো মূল্যে সংগঠনকে টিকিয়ে রাখতে হবে, আর এ কারণেই এখন তারা সাংগঠনিকভাবে অনুষ্ঠানগুলোতে যোগ দিচ্ছে। তাছাড়া এখন বিএনপির বিভিন্ন কমিটিগুলো হচ্ছে, কাজেই এই কমিটিগুলো গঠনের মাধ্যমে কর্মীরা তাদের চেহারা দেখিয়ে কমিটিতে জায়গা পাওয়া বা নেতৃত্ব পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা করছে। এ কারণে বিএনপি সমাবেশের লোক সমাগম হচ্ছে, কিন্তু কোনো জনসমাবেশের লোক সমাগম মানেই তাদের প্রতি জনসমর্থন রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ রাজনীতি বিভিন্ন সময় দেখা গেছে যে জনগণ অনেক জনসভায় যায়, কিন্তু তাদের মতামত এবং চিন্তাভাবনাগুলো অন্যরকম। মাওলানা ভাসানী জনসভাতেও প্রচুর লোক যেতেন, কিন্তু ভোটের বাজারে সেই উপস্থিতি মূল্যহীন পড়ত। কাজে বিএনপির এই জনসমাবেশগুলোতে লোক যাচ্ছে ঠিকই, কিন্তু সেই লোকরা আসলে বিএনপির কথায় আন্দোলন করবে কি না সে নিয়ে বিভিন্ন মহলের সংশয় রয়েছে। বিএনপির দুই নেতাকে ছুরিকাঘাত, এলাকায় উত্তেজনা। আনোয়ার উপজেলা বিএনপি নেতা ভিপি মোজাম্মেল হক বলেন, হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা আনসার ও খোকা ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছে। বিএনপির একটি গ্রুপ সংঘটিত ঘটনার জন্য হেলাল গ্রুপকে দায়ী করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন জানান, তাদেরকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা আমার জানা নেই। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেদের মধ্যে এ ঘটনা ঘটাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, প্রতিনিধি সভায় হেলাল গ্রুপ ও আনসার গ্রুপের মধ্যে তর্কাতর্কি হয়, তারই জের ধরে ঘটনা ঘটেছে। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। বর্তমানে আহ্বায়ক কমিটি ত্রিধারায় বিভক্ত, এলাকায় কেন্দ্রীয় কর্মসূচিগুলো পৃথক পৃথকভাবে পালন করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরে দুই মাঝিকে কুপিয়ে হত্যা। কক্সবাজারের উখিয়ার তানজিমার খোলা ক্যাম্পে মুখোশ পরে দুইজন মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 7টার দিকে তানজিমার খোলার 13 নম্বর ক্যাম্পে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। আট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, সন্ধ্যায় হঠাৎ 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে ক্যাম্পের সাপ মাঝি মোহাম্মদ ইউনুস নিহত হন। আহত অবস্থায় আরেক মাঝি আনোয়ারকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে নিতে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। তানজিমার খোলা ক্যাম্পের বাসিন্দা আলিমুল্লাহ জানান, চারজন মুখোশধারী লোক এসে হঠাৎ কোমর থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা আরশা বাহিনীর সদস্য হতে পারে। তিনি জানান, মাঝিরা সে সময় ক্যাম্পের স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ভাগ করে খোঁজখবর নিচ্ছিল, এমন সময় এ ধরনের ঘটনা ঘটে। দিন দিন ক্যাম্পের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আমরা আতঙ্কে রয়েছি। ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এর বাইরে নগরীর কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সতর্ক সমাবেশ করে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে এ সময় রেল স্টেশন এলাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে 600+ পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকা ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয়। আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।